আপনারা যারা বাঙালিম্পিভেড সিম ব্যবহার করছেন তাদের জন্য বাঙালিম্পিপেড কোম্পানি দিচ্ছে দারুণ একটি ইন্টারনেট অফার অফারটি হচ্ছে মাত্র আঠারো টাকায় দুই জিবি ইন্টারনেট এবং সাথে পাচ্ছেন আপনি তিরিশ দিনের জন্য মেয়াদ সো এই দারুণ অফারটি প্রায় বাঙালি পিউড সিমে আমি নিয়েছি এবং নিয়ে ব্যবহার করছি সো আপনারা এই বাঙালি পিউড সিমে এর দারুণ অফারটি খুব সহজে কীভাবে নেবেন মাত্র আঠারো টাকায় দুই জিবি ইন্টারনেট সেটি আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আর কথা বারাচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি চলুন দেখে নেওয়া যাক মাত্র আঠারো টাকায় বাংলা পিওর সিমে দুই জিবি ইন্টারনেট খুব সহজে কীভাবে নেওয়া যায় আমি প্রথমেই আমার মাই বাংল অ্যাপসে গিয়ে আপনাদেরকে আমার এমবি ব্যালেন্স এবং মেইন ব্যালেন্স আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি মাই বাংলালিং অ্যাপে চলে আসলাম সো এই অ্যাপসটিতে আমি আসলাম এখন আমার এই অ্যাপসটিতে অ্যাকাউন্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে একটু রিপ্লেস দিচ্ছি তো দেখুন এখানে আমার মেইন ব্যালেন্স রয়েছে ষাট টাকা সাঁত্রিশ পয়সা এবং এখানে এমবি রয়েছে মাত্র বাইশ এম দেখুন এখানে বাইশ এম রয়েছে তো এই অফারটি আমি আগো নিয়ে ব্যবহার করেছি তো এখন আমি নতুন করে আবারও এই অফারটি নেব তো এখানে আমি আবারও বলতেছি এখানে দেখবেন ষাট টাকা সাঁয়ত্রিশ পয়সা রয়েছে তা আমি এই অফারটি নেওয়ার পর এখানে কত টাকা অবশিষ্ট থাকে আপনাদেরকে তাও এখানে আমি এসে আবার দেখাবো তো এখন অফারটি নেওয়ার জন্য আমি ফোন ডায়াল চলে যাচ্ছি তারপর আঠেরো টাকায় দু জিবি ইন্টারনেট অফারটি নেওয়ার জন্য অবশ্যই ফোন অপশনে চলে যাবেন ফোন অপশনে আসার পর এখানে তুলবেন স্টার ফাইভ জিরো 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 স্টার ওয়ান এইট হ্যাশ স্টার ফাইভ জিরো 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 স্টার ওয়ান এইট হ্যাশ তুলে আপনার বাঙালি পিউর সিমটিকে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে এরকম আসবে আসার পর এখানে দেখবেন লেখা আছে ওয়ান এবং বাই লেখা আছে ওয়ান আপনি এখানে ওয়ান তুলবেন ওয়ান তোলার পর এখানে আর্টিফিশিয় আপনারা দেখবেন এখানে লেখা থাকবে ওয়ান জিবি মাত্র তিরিশ দিন কিন্তু এখানে ওয়ান জিবি লেখা থাকুক আপনি আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন আমি আপনাকে মেসেজ সব কিছু দেখিয়ে দেবো তো ওয়ান দিয়ে নিচে ডান দিকে দেখবেন স্যান্ট লেখা আছে স্যান্টে ক্লিক করবেন স্যান্টে ক্লিক করার পর ঠিক এরকম আসবে তো দেখুন ইউর রিকোয়েস্ট আমার সাকসেসফুল হয়েছে ওকে তো এখানে মেসেজ চলে আসছে সাথে সাথে তো দেখুন ওয়ান জিবি তিরিশ দিন আঠারো টাকায় মিনিপ্যাক সফলভাবে চালু হয়েছে তো আপনাদেরকে আমি মেইন আমার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি মাই বাঙালি অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কত জিবি পেয়েছি তো আমি মাই বাঙালি অ্যাপসে চলে যাচ্ছি এখানে রিপ্লেস করে দিচ্ছি একটু তো দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু প্রথমে ছিল ষাট টাকা সাঁত্রিশ পয়সা এখন আছে বিয়াল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা তো আঠারো টাকা কিন্তু কেটে নিয়েছে বড়বার তো এখানে ডান দেখি নিচে দেখুন এমবি এখানে তেইশ এম বি ছিল তো এখানে দেখুন আমি দুই জিবি পেয়েছি দেখুন এখানে কিন্তু আমি দুই জিবি ডাটা পেয়েছি এখানে কিন্তু প্রথমেই আমি কিন্তু মাত্র তেইশ এম বাইশ এমবি দেখেছিলাম এখানে এখন দুই জিবি দেখাচ্ছে সো এটা কিন্তু প্রথমে কিন্তু এক জিবি দেখাবে কিন্তু না এখানে আপনারা এসে দু জিবি পেয়ে যাবেন তারপরে যারা মাই বাংলা অ্যাপস ব্যবহার করছেন না তারা চাইলে ফোন অপশনে গিয়ে আপনারা এমবিগুলো যে নিয়েছেন বা পেয়েছেন সেটা চেক করতে পারেন তো সেটা চেক করার জন্য আপনারা ফোন অপশনে যাবেন ফোন অপশনে আসার পর তুলবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তুলে আপনার বাঙালি ইন্ডিউসিম থেকে ডায়াল করে দেবেন ডাল করে দেওয়ার পর দেখবেন আটটি পেজ চলে আসবে তো এখানে দেখবেন দেখুন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে উপরে তারপর আমার এখানে কত এমবি রয়েছে সেটা দেখাচ্ছে তো এখানে দেখবেন লেখা আছে ডিটেলস ব্যালেন্স এর পাশে একটি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন এখানে তা আমি এখানে ওয়ান দেখতে পেয়েছি ওয়ান তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচে ডান দিকে স্যানটে ক্লিক করবেন স্যানটা ক্লিক করার পর আরও ডিটেলস বা আপনাদেরকে দেখাবে ব্যালেন্স আমার ব্যালেন্স কত টাকা রয়েছে এবং কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে তারপর আমার এমবি দেখুন এখানে দুই হাজার সত্তর এম বি রয়েছে এখানে আমার মেয়াদ কতদিন থাকবে তাও কিন্তু এখানে দেখাচ্ছে সব এখানে নিচে দেখাচ্ছে এখানে কিন্তু এক মাস মেয়াদ আমি পেয়েছি সো এখানে আপনার ডিটেলস আপনারা ফোনটা অপশনে গিয়ে আপনার এমবিগুলো চেক করতে পারেন আর সব কিছু দেখতে পারেন তো এখানে আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে হয়তো আপনারা এই ভিডিওটি দেখে অনেকে হয়তো কিছুদিন পর ভিডিওটি দেখবেন হয়তো অফারটি না পেতে পারেন তো অফারটি না পাওয়ার কারণে হয়তো আপনারা একটা বিষয় সকলে জানেন বিষয়টা হচ্ছে যে কোনো প্রিপেড কোম্পানি কিন্তু ওনাদের অফারগুলো পরিবর্তন নিয়ে আসে দেখা যাচ্ছে অফারটা যদি পরিবর্তন করে ফেলে তাহলে অবশ্যই আপনি হয়তো অফারটি না পেতে পারেন এখন আমি অফারটি পেয়েছি সেজন্য আপনাদেরকে আমি জানাচ্ছি বা দেখিয়েছি আমি এই অফারটি কয়েকটি সিমে নিয়ে ব্যবহার করেছি তারপর আপনাদেরকে আমি জানাচ্ছি সো এখানে যদি আপনারা যদি দেখা যাচ্ছে কিছুদিন পরে অফারটা না পান তাহলে অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন কারণ যে কোনো প্রিভেড কোম্পানি ওনাদের অফারগুলো এমবি অফার বলেন মিনিট অফার যে কোনো অফারে কিন্তু আপডেট নিয়ে আসে আপডেটের কারণে হয়তো আপনারা অফারগুলো নাও পেতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন